আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আহানা ফুড টপ গার্ডেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো যে কোনো গাছের পাতা হলুদ হওয়ার হাত থেকে বাঁচানোর উপায় সম্পর্কে। আর সকলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে আমি পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন। আর হ্যাঁ, তার আগে আরেকটি কথা বলে নেই, আমাদের চ্যানেলে গিভের একটি নতুন ভিডিও আপলোড হয়েছে, আপনারা চাইলে সেই গিভিতে অংশগ্রহণ করতে পারেন। আর এত কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। পাতা হলুদ হয় অনেক কারণে। এক, বয়সের কারণে। বয়সের কারণে পাতা ঝরে যায়, কারণ গাছ যত বড় হবে পাতা তত পড়বে, চিন্তার কোনো কারণ নেই। দুই, অতিরিক্ত পানি। অতিরিক্ত পানি বা কম পানির কারণে পাতা হলুদ হয়, বেশি পানি দিলে গাছ মারা যাবে, এর জন্য পটিং সিস্টেম প্রথমে ভালো মতো তৈরি করতে হবে। তিন, আলো। সূর্যের আলো না পেলে গাছ সালোক সংশ্লেষণ তৈরি করতে পারে না, ফলে পাতা হলুদ হয়ে যায়। তার জন্য জানতে হবে কোন গাছের কীরকম আলো দরকার। চার, সার। সার বেশি দিলে গাছের পাতা হলুদ হয়। গাছের প্রধান খাদ্য হলো এনপিকে, নাইট্রোজেন ফসফরাস ক্যালসিয়াম। নাইট্রোজেন ও পটাশের অভাবে পাতা হলুদ। আপনারা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে লেবু গাছ। এই লেবু গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ হলো জৈব সারের অভাবে। লেবু গাছের পাতা হলুদ হওয়ার থেকে বাঁচার জন্য আপনাদের যেগুলি করতে হবে, জৈব সার দিতে হবে 100 গ্রাম ইউরিয়া সার, আর মাঝে মাঝে সরিষার খৈল পচা পানি দিতে হবে, ছত্রাক নাশক ফাঙ্গিসাইড দিতে হবে। এখানে আপনারা ভাতের ফ্যানও ব্যবহার করতে পারেন। এছাড়া ডালিম, মালঠা, মালভেরি, মরিচ, ক্যাপসিকাম গাছের পাতা হলুদ হয়ে থেকে বাঁচার জন্য যা যা দিতে হবে তা হলো 2 টেবিল চামচ ইপসম সল্ট 4.5 লিটার পানিতে মিশিয়ে ঘণ্টাখানিক পর দিতে হবে, অথবা লিটক্স কপার অক্সাইড বায়োডারমো স্প্রে করতে পারেন। এখানে আপনাদের যে কোনো একটি কীটনাশক ব্যবহার করলেই হবে, এটি সব গাছে ব্যবহার করা যাবে। এটি ছিল মূলত আজকের এই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অথবা ভিডিও থেকে আপনারা উপকৃত হলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, বলেছিলাম গিভের ভিডিওর আমাদের চ্যানেলে একটি আপলোড হয়েছে, সেই গিভের ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টেও দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে আসবেন ভিডিওটি এবং গিভেতে অংশগ্রহণ করবেন। আর আমাদের একটি ফেসবুক পেজ আছে আহানার ফুড টপ গার্ডেন নামে, সেই পেজটিতে আপনারা লাইক করে পেজটি ফলো করে দিবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুবান্ধবের কাছে, আত্মীয় স্বজনের কাছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।